হাই ফ্রেন্ডস, স্লিপি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তো তোমরা অনেকেই শুনেছো অরুণ আইসক্রিমের কথা, আমিও সেরকম শুনেছিলাম আর ইউটিউবে দেখেছিলাম সবাই দিচ্ছে অ্যাড। তো বাঘাযতীনে আমরা এসেছিলাম তোমার দাদাভাইয়ের জুতো কিনতে, তো সেখানে একটা অরুণ আইসক্রিমের দোকান আগের দিন দেখেছিলাম কিন্তু রাত্রিবেলা বন্ধ হয়ে গেছিলো। তো আজকে ঠিক করেছি নিয়েই যাব আর দেখবো কেমন খেতে। তো এসছি আর বেশ অনেক রকমের আছে আইটেম কিনেছি, এবার চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। আর দেখো সবাই কিনছে, দোকানটা একদম রাস্তার উপরে, ঠিক বাঘাযতীন মোড়ে আর কি। তো আমিও অনেকগুলো কিনেছি, ছোট্ট ছোট্টগুলো 5 টাকা করে, 5 টাকা আছে, ওই বড়গুলো 20 টাকা আছে, আরও দামিও আছে। সব থেকে কম দামি হচ্ছে 5 টাকার গুলো। তো বেশ ভালো লেগেছে, তা তোমাদের সাথে শেয়ার করছি। আবারও বলছি যারা খাওনি অরুণ আইসক্রিম খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর দোকানটা খোলা থাকে 9টা অবধি, আমরা সেদিনে 9টার পরে এসেছিলাম বলেই বন্ধ হয়ে গেছিলো। চলো এবার বাড়ি গিয়ে বলি। তা তোমরা তো ভিডিওটা দেখলেই ওখান থেকে কী কী কিনেছি, মানে খাবার জিনিস, লোভনীয় জিনিস এই গরমের। অরুণদার নাম তো তোমরা সবাই শুনছো, অরুণদার আইসক্রিম। দেখো এই যে, এই যে তিন্নিও কলেজ থেকে চলে এসছে, আমি আর তোমাদের দিদি ভাই এলাম বাঘাযতীন মোড়ে, সেখান থেকে অরুণদার থেকে নিয়ে এসছে এগুলো। অরুণদার দোকান ক্লাউড নাই, এই ফার্স্ট টাইম আমরা কি বাবু অরুণদার আইসক্রিম চালাও। এত নাম শুনেছি ভদ্রলোকের, না কোম্পানি ভগবান জানে। এই যে দেখো এটা, ওটা কি জানো, ক্যান্ডি। ক্যান্ডি বাবা, ইয়ার কি ব্যাপার, তুমি বকবক করে বলে যাবে, আমি একটা খেলাম। আমি খাও 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 খাও, সবাই তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও। বাবু আমাকে একটা পাঠাবে না, বলো খেয়ে কেমন। ভালো, বেশ ভালো। তা একটা তো খেলাম, তোমাদের দিদি আমার মুখে ঢুকিয়ে দিয়েছিল দেখলে, হেভি টেস্ট। 5 টাকায় আর কী দেবে, দিলাম মুখে সঙ্গে সঙ্গে কোলে চলে গেল। এগুলো 20 টাকা, এগুলো 20 টাকা করে, এগুলো 40 টাকা। হ্যাঁ অনেকগুলো নিয়ে এসেছি, এগুলো টোটাল আছে 6, 4, 10, 11, 12, 13 পিস, সবগুলো মিলে ওই 200 টাকা, বিলো 200 পড়েছে। তা এইগুলো দেখো দেখো, বাহ বাহ বাবুটা, বলে যাচ্ছে হ্যাঁ খাবো, অবশ্যই খাবো, তোমরাও খাবে এই গরমের সময়। এটা এখন সেরা আইটেম কি বলো বাবা, দোকানে প্রচন্ড সেল। বলবে কিছু, খাচ্ছ আর বলো, হেভি টেস্ট, হেভি টেস্ট। বাবু বাবু কলেজ থেকে এসেই একটা কিপিয়ে গেলে, আর ওই যে এরা দেখছে হরি এখন মোসম্বি লেবু খাচ্ছে, ও আবার আইসক্রিম ছেড়ে খায়, এটা খেয়ে রাখো। খাচ্ছ নাও, এ নাও অরুণ, সবাই খেয়ো, খুব ভালো। আমরা খেলাম, সবাই খাচ্ছে, দেখো তিন্নি খাচ্ছে, তোমাদের দিদি ভাই খাচ্ছে, আমিও খেলাম, খুবই টেস্টি। চলো দেখতে থাকো। তাও এটা কি, এটা কটন ক্যান্ডি, কেমন এটা, 40 রুপিস, এটা 40। আর এই যে ছোট ছোট প্যাক গুলো দেখছো, 5 টাকা করে, এগুলো 5 টাকা করে, 5টা বাচ্চাদের হাতে দিলে খুব খুশি হবে, মুখে দিলেই গলে যাচ্ছে। এটা 20 টাকা, না এটা 40 টাকা, এগুলি 20 টাকা, এগুলি 20 টাকা গুলো খুব টেস্ট, হেভি টেস্ট। বাবা মনে হচ্ছে যেন রোজই নিয়ে এসে খাই, আর রোজ নিয়ে আসলে তো আমার বউ আর আমার মেয়ে খুব খুশি, কিন্তু একটু না, তুমি খুশি নাই, আমি তো নিজে, তোমার সুগার আছে, কি সুন্দর পটপট করে খেয়ে যাচ্ছ। আমি একটা খাই,
কিন্তু এত অপূর্ব স্বাদ, এই স্বাদের ভাগ হয় না, তাই সবাই সবার মতন করে গিয়ে ওখান থেকে অল্প খরচা করে কিনে খাও, দেখবে খুব এই গরমের সময় মন ভুলে যাবে। তুমি কিছু বলবে বাবু? মন ভরে যাবে। আচ্ছা কথা ঠিক হলো, ইয়াম্মি ইয়াম্মি। হ্যাঁ বললাম গোপালকে দিতে, বললে সব এঠো হয়ে গেছে। এটুটা দাও যা, গোপাল রাগ করবে না, গোপাল খুব রাগ করবে। ওই আমাদের গোপাল দেখছে, কালকে এনে দেব, পরের দিন গোপালকে এনে খাওয়াতে হবে। আর ঘরের লাইটটা কেটে গেছে, একটা অস্থায়ী লাইট লাগানো হয়েছে। কি সুন্দর, এত আইসক্রিম প্রেস লাইট কিনা কথা ভুলে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়িতে ছুটে আসতে হবে, নাহলে গলে যাবে। লাইটটা আনা ভুলে বন্ধ, এই যে লাইট খারাপ বন্ধ করে বসে আছিস না? পিঙ্ক হোয়াইট সব লাইট না, ওই একটা লাইট জ্বলছে, লাইট জ্বলছে অনেক, কিন্তু আসল পাওয়ারফুল লাইট ওরে কি খাচ্ছে দেখ, খাও একটু। হ্যাঁ খাচ্ছে, ক্যান্ডি ক্রাশটা মাকে দাও একটু, খাও। আমি যার খাবো না, এতগুলো খাওয়া যায় না, এগুলো ফ্রিজে রেখে দে, আবার পরে খাবি। তাই গরমের দিনে এই সন্ধ্যাটা কেমন কাটলো বলো? ভালো, আইসের উপর দিয়েই তিন দিনই টেস্ট কেমন লাগছে বলো তো, তিন দিনে নতুন দিয়েছি এটা। আরে খাও খুব বলে যাবে, সিস্টেমটা হেভি বাবা। তো আইসক্রিমগুলো খুব ভালো খেতে, অনেক অনেকবার ইউটিউবে সবাইকে দেখেছি যে ছোট ছোট শর্ট দিতে এই আইসক্রিমে, আমি খুঁজছিলাম কোথায় পাওয়া যায়, তো দেখি বাংলাদেশ দিনের মোড়ে একটা দোকানই হয়েছে শুধু এই এই গাইস। ও এই দোকানে আনবি কেন? না না তুমি তো আরে খাচ্ছি না। খুব ভালো লাগলো সন্ধ্যাবেলায় আইসক্রিম গুলো খেয়ে, আর আইসক্রিম গরমের মধ্যে কার না ভালো লাগে। খাবো না, তুমি খাও না। তো আমি ভিডিও করছি, তোরা এত কথা বলিস কেন? এই দুটো যেখানেই থাকে বক বক করতে থাকে, না এখন খাবো না। পাঁচ টাকার গুলো খুব টেস্টি, আর বাচ্চারা পেলে তো খুব খুশি হবে, মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, লজেন্সের বদলে এগুলো দিলে খুব খুশি হবে। তো আবারও যাবো, আবারও আনবো, সবার আগে এনে গোপালকে দেওয়া উচিত ছিল, তো নিজে টেস্ট করে দেখলাম ভালো, এবার গোপালকে দেবো। একটু দূরে একটু মানে ওর বাবা বাইক নিয়ে গেলে তবে, নইলে আমাদের আবার রিক্সা করে যেতে অনেকটা টাইম লাগবে। একদম বাড়ির কাছে নয়, বাড়ির কাছে নেই দোকান, কিছুই রাখবে না, সবগুলি খেয়ে নেবে, দেখো না ফ্রিজে রাখলে আবার নষ্ট কি হয়, ওর নাকি সুগার আছে, কটা কট আইসক্রিম খেয়ে যাচ্ছে। আমি আর খাবো না, আমি কোনো জিনিস বেশি খেতে পারি না। তো চলো আজকের এই ছোট্ট একটা ভিডিও দিলাম, আর তিন্নি জাস্ট কলেজ থেকে এলো, আমরা দুজনে একটু বেরিয়েছিলাম, তোমাদের দাদা ভাইয়ের জুতো ছিঁড়ে গেছিলো, ওর একটা জুতো নিতে গেছিলাম, আর তাই একটু সেজেছি, ওই যে মেলা থেকে যেটা কুর্তিটা কিনেছিলাম সেদিনে সেটা পরেছি, দেখো এটা পরেছি। আর তিন্নির কাছে চাবি থাকে, ও জাস্ট ঢুকলো, আমরাই আগে ঢুকে গেছি, আমরা ঢুকলাম তারপরে ও ঢুকলো। এবার এবার কী খাবে টাবে সেগুলো রেডি করি, টিফিন বানাতে হবে আর কি। জুতো দেখাবে? না, হ্যাঁ জুতো আর দেখাচ্ছি না, চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আর যারা যারা খাওনি এখনো অরুণদার আইসক্রিম, তা যেখানে যেখানে দোকান আছে একবার ট্রাই করে দেখো, দারুণ খেতে। চলো টাটা।